ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানি তাদের উচিত, যারা জানি না তাদেরকে জানানো, আর যারা জানি না তাদের উচিত জানা, শিখা। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যদি না জানো, যে জানে তার কাছে প্রশ্ন করো, জানার চেষ্টা করো, জানার শেষ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সূচনাই হয়েছে ঐক্যের ভিত্তিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ঐক্যভিত্তিক দল, সংগঠন, ঐক্য প্রয়াসী, তারা সবার ঐক্যতা চায়। কিন্তু অনেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঐক্য প্রয়াসী মনে করেন না, বরং তারা মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশই ঐক্যের জন্য বাধা। আমি ওই সমস্ত দোস্তদেরকে বলবো, আসলে ঐক্যের ভিত্তিটা কি হবে এটাকে নির্ধারণ করা উচিত। ঐক্যের মূল নীতিটা কি হবে? এ কি ক্ষমতা বণ্টন নিয়ে ঐক্য, পদ বণ্টন নিয়ে ঐক্য, না কোনো নীতি ও আদর্শের ভিত্তিতে ঐক্য হবে? যদি ঐক্যের মূল নীতি আমরা নির্ধারণ করতে পারি, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কনসেপ্টটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, কেন তারা সবার সাথে ঐক্য করতে পারে না, কেন তারা সবার সাথে মিলতে পারে না, কেন তারা সবার সাথে জোট করতে পারে না, এই প্রশ্নগুলির জবাব চলে আসবে যদি ঐক্যের মূল নীতি আমরা বুঝতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা ভিত্তিক ঐক্যকে বিশ্বাস করে না। তারা কি মনে করে, ক্ষমতা, কেউ ক্ষমতায় গেলেই দেশ কল্যাণমুখী হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আমরা অনেকেই বাংলাদেশের ক্ষমতার মসনাদে দেখেছি, কিন্তু সাথে সাথে বাংলাদেশের মানুষ বাঁচার জন্য, শান্তির জন্য আবার মাঠের মধ্যে আন্দোলন করতেও দেখেছি, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, হাজারো হাজকেও হাজারো মানুষ তারা জেলখানে আবদ্ধ অবস্থায় আছে। তাই ক্ষমতা ভিত্তিক ঐক্যে মানুষকে কল্যাণ দিতে পারে না, নাজাত দিতে, মুক্তি দিতে পারে না। ক্ষমতা ভাগাভাগির ঐক্য, আপনি কিছুদিন মন্ত্রী হবেন, আমি কিছুদিন মন্ত্রী হব, আপনি কিছুদিন সভাপতি হবেন, আমি কিছুদিন জয়েন্ট সেক্রেটারি হব, সেক্রেটারি জেনারেল হব, এইভাবে যদি নেতৃত্বের ঐক্য ভাগ করি তাও স্থায়ী না। আপনি কয়জনকে সভাপতি বানাবেন, কয়জনকে আপনি সেক্রেটারি জেনারেল বানাবেন, এতে সর্বসাধারণের লাভটা কী হবে, উপকারটাই বা কী হবে, এই সাধনার লাভটা কী, উদ্দেশ্যটা কী? তাহলে দেখা গেল আসলে নেতৃত্বের ভাগাভাগির ঐক্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পছন্দ করে না, এটাতে বিশ্বাসই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বিশ্বাস করে নীতি ও আদর্শ ঐক্য, নীতি ও আদর্শ ঐক্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে নীতি ও আদর্শ পাবে সেখানে তাদের নেতৃত্বকে জলঞ্জলি দিয়েও তাদের সাথে তারা ঐক্য করবে। আমাদের মূলনীতি কি? আমাদের শায়খ মোর্শেদ নব্বরাল্লাহ মারকাদাহ আমাদেরকে যেই মূল নীতি দিয়ে গিয়েছেন, আল্লাহ পাকের শুকর, এক চুল পরিমাণও আমরা সেই নীতি এবং আদর্শ থেকে হটি নাই, পচত্ব আমাদের পদচ্যুতি ঘটে নাই। আব্বা কি বলছেন, শায়খ কি বলছেন, যে দেখো আওয়ামী লীগের বাবারা, হে আমার বিএনপির বাবারা, আজকেও যদি তোমরা ইসলামী হুকুমত কায়েম করো, আমি ফজলুল কিন্তু তোমাদের গোলাম হয়ে যাব। ক্লিয়ার কাট কথা, এই বক্তব্যগুলি তিনি স্পষ্ট দিয়েছেন যে আমরা আওয়ামী লীগের বিরোধী নই, আমরা বিএনপির বিরোধী নই, আমরা জাতীয় পার্টির বিরোধী নই। এমনকি তিনি কি বলেছেন, জামাতও যদি তাদের আজকে অবস্থান থেকে ফিরে আসে, কোন অবস্থান থেকে,
হক্কানি উলামায়ে কেরাম তাদের উপরে কোরআন ও হাদিসের ভিত্তিতে যে প্রশ্নগুলি তুলছে সেই সমস্ত প্রশ্নগুলির জবাব যদি তারা কার্যক্ষেত্রে দিতে পারে লিখনিতে এবং বাস্তবে যদি তাদের আকীদা এবং বিশ্বাস থেকে তারা সরে আসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তারা গ্রহণ করে তাহলে জামাতের সাথে কোনো শত্রুতা নাই ক্লিয়ার কার কথা বিএনপির সাথে শত্রুতা নাই জাতীয় উপাসের শত্রুতা নাই আওয়ামী লীগের সাথে শত্রুতা নাই কোনো কমিউনিস্টের সাথে আমাদের শত্রুতা নাই বরং যে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করতে চায় সে আমার সাথী আমিও তার সাথী সে আমার বন্ধু আমিও তার বন্ধু এছাড়া ক্ষমতার বণ্টন ক্ষমতার ভাগাভাগি নেতৃত্বের ভাগাভাগি এই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউ সাথে ঐক্য করবে না কাজে চিল্লা চিল্লি করে কোনো ফায়দা নেই আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার একেবারে ক্লিয়ার কনসেপ্ট যদি কেউ মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিজেরাই নিজেরা চলতে চায় এটা ভুল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম পন্থী থেকে নিয়ে চলতে চায় কিন্তু ইসলাম পন্থীর নামে বিএনপি পন্থী থেকে নিয়ে তারা চলতে পারে না ইসলাম পন্থীর নামে আওয়ামী লীগ পন্থী থেকে তারা বিশ্বাস করে না ইসলাম পন্থীর নামে জামাতকে শক্তিশালী করার কোনো শক্তিকে তারা পছন্দ করে না এটা বুঝতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায় না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যার দ্বারা ইসলাম হবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম হবে তারা তাদের সাথে থাকবে তাদের সাথে আন্দোলন করবে সংগ্রাম দেবে জীবন করবে জীবন দেবে জীবন বিসর্জন দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে আমাদের বন্ধুদেরকে বলবো যারা উঠন্ত বয়সী কলম ধরছেন আমাদের ওই সমস্ত বন্ধুদেরকে বলবো ইতিহাস সম্পর্কে আপনাদের জানা উচিত ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা লগ্ন কি ছিল এটার ভিত্তি কিভাবে হয়েছিল এরা কোন আদর্শ লালন করে কোন আদর্শ অনুযায়ী তারা চলতে চায় এই সমস্ত বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আপনার সাথে আমার দ্বিমত থাকবেই ঐক্যমত হব না ইসলামী আন্দোলন বাংলাদেশ স্টেজের ঐক্য চায় না মঞ্চের ঐক্য চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ নীত আদর্শ ঐক্য চায় তারা কলবি ঐক্য চায় কলবি ঐক্য অন্তরের ঐক্য চায় এবং বিশ্বাস করি যদি অন্তরের ঐক্য থাকে তাহলে আমাদের থেকে এক ব্যক্তি অনেক দূরে থাকলেও সে আমার নিকটে আর অন্তরের ঐক্য না থাকলে এক চেয়ারেও থাকলে সে আমার থেকে অনেক দূরে এটা বুঝতে হবে আপনাকে আপনি ঐক্য বলতে কি বুঝতেছেন এক স্টেজে বক্তৃতা করা একই মঞ্চে দাঁড়ানো একই সাথে খাওয়া এটি কি ঐক্য না এটা ভুল ঐক্য থাকতে হবে নীতি আদর্শের যদি নীতি ও আদর্শ ঐক্য করি তাহলে প্রত্যেকের মঞ্চ আমার মঞ্চ প্রত্যেকের প্ল্যাটফর্ম আমার প্ল্যাটফর্ম প্রত্যেকের বক্তৃতা আমার বক্তৃতা প্রত্যেকের চিন্তা আমার চিন্তা প্রত্যেকের লেখনী আমার লেখনী কিন্তু যদি মনের ঐক্য না থাকে আদর্শ ঐক্য না থাকে একই প্ল্যাটফর্মে আমরা আলোচনা করব ঠিকই কিন্তু কুলুবহম সত্য এখান থেকে উঠব তো তাদের সাথেই তারা মারামারি করব এর জন্য তো দেখছেন আজকে ফখরুল ইসলাম সাহেব বিএনপি মহাসচিব ব্যাস নেতৃত্বের কারণে তার ঘর আবদ্ধ করা হয় অবরোধ করা হয় ঢিলা মারা হয় নেতৃত্বের ঐক্য না এ তো আদর্শের ঐক্য না নেতৃত্বের ঐক্য যতক্ষণ নেতৃত্ব আছে ততক্ষণ আমি তোমাকে মানবো নেতৃত্ব নাই আমি তোমার গায়ে ঢিল ছুড়ব কি আজীব এক ঐক্য কি আজীব এক ঐক্য এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তরের ঐক্য চায় আদর্শ নীতির ঐক্য চায় এ তো রাজনৈতিক এক প্ল্যাটফর্মের ঐক্যর কথা বলছি আর আমাদের মধ্যে কি ঐক্যতা চাই ইসলামিক ইসলামী আন্দোলনের যারা নেতা কর্মী থাকবেন তাদের মধ্যেও নীতিমালার ঐক্যতা থাকা চাই নীতিমালা কি বলছে এখানে আমার কোনো দ্বিমত চলবে না নীতিমালা অনুযায়ী আমাকে চলতে হবে নেতার আনুগত্য তো আমার মধ্যে থাকতে হবে আদর্শ লালন করতে হবে
একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্যই সাধনা করতেছি, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার নেতৃত্ব অর্জন করার জন্য, দুনিয়ার ক্ষমতা অর্জন করার জন্য, অর্থ উপার্জন করার জন্য আমি আন্দোলন করি না। কাজী যেহেতু আল্লাহ আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য আমি আন্দোলন করতেছি, আল্লাহর কসম, ওয়া ইন মা তাআলা ফিরাশি ফাহুয়া শাহীদ। যদি আল্লাহ আল্লাহর রসুলের উদ্দেশ্যে আপনি কাজ করেন, যদি আপনার মধ্যে নিয়ত থাকে আমি শহীদ হতে চাই, নিয়ত থাকে শহীদ হতে চাই, আল্লাহ তুমি শহীদে মৃত্যু দান করো, যদি ওই ব্যক্তি তার বিছানায় মারা যায় তাহলে সে শহীদ হবে। কিন্তু তার নিয়ত যদি গড়বার থাকে, যদি যুদ্ধের ময়দানেও মারা যায়, আল্লাহর কাছে কিছু পাবে না, কিচ্ছু না, কিচ্ছু না। কাজে আপনাদের নিয়তকে সহি করতে হবে, এখানে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের নিয়ত সহি, নীতিমালা অনুযায়ী আমরা চলবো, সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলবো। নেতারা যে আদেশ করেন আমার বুঝে আসুক অথবা নাই আসুক, শরীয়ত সম্মত পর্যন্ত আনুগত্য করবই করব, এখানে কোনো বিমাত করব না। আমি যেটা ভালো মনে করি এইটা ভালো নয়, বরং সংগঠন যেটাকে ভালো মনে করে সেইটাই ভালো। আমি যেটাকে ভালো মনে করি এইটা ভালো নয়, বরং আমার নেতা যেটা ভালো মনে করে সেইটাই ভালো হবে, কি না ঠিক না? হ্যাঁ, আমার চেয়েও যদি দুর্বল কোনো ব্যক্তিকে আমার উপরে নেতৃত্ব প্রদান করে আমাকে মানতে হবে। আমার চেয়ে অনেক দুর্বল, আমি তার চেয়ে অনেক সবল, শিক্ষার দিক থেকে সবল, সব দিক থেকে সবল, কিন্তু সংগঠন নির্ধারণ করছে এই ব্যক্তিকেই সেই আমার নেতা। এখানে ঐক্যতা থাকতে হবে, দ্বিমত পোষণ করা যাবে না, তার সব ভেঙ্গে চলে তসলাস হয়ে যাবে, মনে রাখতে হবে আপনাকে। বলা হোক কেন আবদান হাফসিয়া, যদি একজন আব্দ, একজন হাফসি গোলামকে আমার নেতা বানিয়ে দেওয়া হয় শরিয়ার সম্মতভাবে, সে আমার নেতা, এখানে কোনো দ্বিমত পোষণ করব না। যদি আপনার আপুসের মধ্যে ঐক্যতা রক্ষা করতে পারেন, ইসলামী আন্দোলনকে ধ্বংস করার ক্ষমতা কাউ থাকবে না, কোনো শক্তি এটাকে ধ্বংস করতে পারবে না, এটা বাড়তেই থাকবে। আপনার চিন্তার উপর, আপনার মতের উপরে সংগঠনের মতকে প্রাধান্য দিতে হবে, আপনার চিন্তা আপনার ভাবনার উপরে নেতার নেতৃত্বকে গ্রহণ করতে হবে। আপনাকে ভাবতে হবে আমি জ্ঞানী নয় সংগঠন জ্ঞানী, আমার মত নয় সংগঠনের মত, আমি বুদ্ধিমান না সংগঠন বুদ্ধিমান। কাজে সংগঠন যা বলবে সেইটি আমার মত, সেইটি আমার পথ, সেইটি আমার আদর্শ, সেইটি আমার নীতি। যদি এই কনসেপ্টের আপনারা চলতে পারেন, এই সংগঠন ভাঙবে না, কেউ ধ্বংস করতে পারবে না, এটার ক্ষয় হবে না, এটা বাড়তেই থাকবে। কাজে আল্লাহ ফাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলি মানার তৌফিক দান করেন। আর আগামীতে নির্বাচন আসতেছে, ইউপি নির্বাচন, ইউপি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে নাকি ভাই? সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করবে, সাধনা করবে। বলতে পারেন হুজুর নির্বাচনের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, খারাপ ঠিকই আছে, কিন্তু নির্বাচনের আগদিন পর্যন্ত তো মাঠ তো আমাদের থাকবে। হ্যাঁ, নির্বাচনের আগের দিন পর্যন্ত মাঠ তো আমাদের থাকবে, সমস্যা কি? দাওয়াত চলতে থাকবে, ঘরে ঘরে হাত পাকার বাতাস লাগাতে হবে, ইসলামের আদর্শ সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, সবাইকে ভাবতে হবে ইসলামের বাহিরে কোনো শান্তি থাকতে পারে না, ইসলামের বাহিরে কোনো আদর্শ চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, জেনা ধর্ষণ মুক্তর জন্য ইসলামী আদর্শ যথেষ্ট, অন্য কোনো আদর্শ জেনা এবং ধর্ষণকে মুক্ত করতে পারে না। চুরি ডাকাতি বদমাশি ঘুষ এগুলি বন্ধ করার জন্য একমাত্র প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আদর্শ, কি কথা ঠিক না? কাজী নির্বাচনের আগের দিন পর্যন্ত মাঠ আমাদেরই, কে নিবে? কাজী হাত পাকার সেই শান্তির বাতার যেন সমস্ত ঘরে ঘরে পৌঁছাতে পারি, সেই চেষ্টা সাধনা আপনাকে আমাকে করতে হবে, ঠিক না? আল জিহাদু হুয়া দুআউ ইলা দ্বীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। জিহাদ শব্দের অর্থ তো মানুষকে দাওয়াত দেওয়া, যে গ্রহণ করবে না তার বিরুদ্ধে লড়াই করা, ঠিক না? কাজী আমরা তো দাওয়াত দেব, দাওয়াত। কাজী নির্বাচনকে কেন্দ্র করে যত বেশি দাওয়াত দেয়া যায়, অন্য কোনো সময় এত দাওয়াত দেয়া যায় না। কাজী নির্বাচনে অংশগ্রহণ করব, দাওয়াতি কাজ করব, সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে এই আদর্শ লালন করে পালন করে আমাদের শেষ জীবন ত্যাগ করার তৌফিক দান করেন।